আমার প্রশ্ন বছর আসসালাম আলিক্লাহ আমি বিয়ে করেছি ছয় বছর আমার স্ত্রীও আমি কোনো নামাজ পড়তাম না আল্লাহ হেদায়ত করেছেন আলহামদুলিল্লাহ এবং এই পাপের ওপর অনতপ্ত লজ্জিত হন যেখানে সেখানে বলে বাড়াবেন না যে আমি একসময় নামাজ পড়তাম না এটা কিন্তু আলজাহারুবিল মা আসি গনাহ ওপর ধৃষ্টতা গোনাহ করে লুকিয়ে রাখবেন অনতপ্ত হবেন লজ্জিত হবেন আল্লাহর কাছে আপনি কানাকাটি করবেন তবা করবেন জি চরম অপরাধ করেছেন পরকাল নিয়ে সন্দেহ করতাম হ্যাঁ বড়ো কুফরি এখন আলহামদুলিল্লাহ নামাজ পড়ি ইসলামের সব মেনে চলার চেষ্টা করি আমার প্রশ্ন হলো আমার শুধু মনে মনে সন্দেহ লাগে আমি মনে হয় আমার স্ত্রীকে তালাক দিয়ে দিছি আমার স্ত্রীকে জিজ্ঞেস করছি তোমাকে এ ধরনের কথা বলছি কখনো সে বলে বলি নাই আমার মনে হয় একবার বলছি একবার মনে হয় বলি নাই আমার কি করণীয় আপনার এটি অসআসা শয়তান আপনাকে বিভ্রান্ত করছে শয়তান আপনাকে কষ্ট দিতে চাইছে সুতরাং শয়তানের ষড়যন্ত্র থেকে চক্রান্ত থেকে বাঁচার জন্য এগুলির দিকে ভুরুক্ষেপ করবেন না হ্যাঁ স্ত্রীর সাল মানে তার পেছনে পড়বেন না আপনি আসছে সাথে সাথে সেটাকে দূরে করে দেন এবং অবুজবিল্লাহমের শয়তান রাজিম পড়েন যেখানে আপনার মনে নেই আপনার স্ত্রী বলছে না তালাক দেওয়া হয়নি তো আসল হচ্ছে তালাক হয়নি যতক্ষণ নিশ্চিত না হবেন আগের কথা কিছু মনে নেই মনে নেই আলহামদুলিল্লাহ জি পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীম সাইক করিম সালাত জামাতে ফরজ সালাতের পূর্বে একামত দেওয়া কি না আসন্নাদ যদি জামাতে হয় তো একামত হচ্ছে ফার্জেকে ফায় ফরজ যে কোনো একজন মুসল্লি এ মাহুক অথবা যারা জামাতে রয়েছে মুক্তাদি তাদের কেউ একজন একামত দিয়ে দেয় আর সেটা যদি মোয়াজ দেয় তাও বেশি ভালো কেউ একজন একামত যদি দিয়ে দেয় তাহলে ফার্জে কেফায় আদায় হলো জানা যায় কিছু হাজির হলে হয়ে গেল সেটি আর যদি জামায়াত হচ্ছে আর একামত দিলেন না তাহলে ছুটে গেল সুতরাং সবাই গুণাগার হয় মুসলিরা এমাম আর মুক্তাদি সকলে গুণাকার হবে একাকি যদি আপনি সালাত আদায় করেন বাড়ি তোকার মসজিদে একা নামাজ পড়ছেন তাহলে একাকি ব্যক্তির জন্য একামত দেওয়া সন্ন্যাত একামত দেওয়া সন্নত কারণ আজান একামতের ফজিলত রয়েছে শয়তান বিতাড়িত হয় এবং আশেপাশে যত দূর পর্যন্ত এই আজান এবং একামতের আওয়াজ পৌঁছে তবে সব কিছু সমস্ত সৃষ্টি ক্যামতর দিন ইল্লা শাহেদ আলহী অমাল ক্যাম ক্যামতর উদ্দিন সাক্ষী সাক্ষী দেবে সুতরাং একাকি নামাজের জন্য হচ্ছে একামত সন্নত